2022-23 অর্থ বছরের বাজেটে কর্মী মুনাফা অংশীদারিত্ব তহবিল বা WPPF এর উপর কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে তা প্রতিষ্ঠানগুলোর করভার বাড়িয়ে দেবে। বিষয়টি বিবেচনায় নিয়ে WPPF-কে করের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকিপ। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট পর্যালোচনায় এমন দাবি জানায় সংগঠনটি। কর্মী মুনাফা অংশীদারিত্ব তহবিল বা WPPF, যেখানে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক মুনাফার 5% অর্থ দেওয়ার বিধান আছে বাংলাদেশের শ্রম আইনে। শ্রমিকদেরকে দেয়া এই মুনাফার অর্থের ওপর কর দিতে হয় না, তবে আসছে অর্থ বছর থেকে কর দিতে হবে WPPF-এর ওপরেও, যা কমপ্লায়েন্স কোম্পানিগুলোর কর হার বাড়িয়ে দেবে, এমনটাই দাবি ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির। যে বসে বসে আমরা লেবার মিনিস্ট্রির সব জায়গায় বসে কারা পাবে, কারা বেনিফিশিয়ারি হবে, সবকিছু ঠিক করে ফেলে একটা স্টেডি একটা পর্যায়ে নিয়েছি, সেটা নিয়ে আবার দাঁড়া টাকা হচ্ছে। ইটস নট আসলে কাউকেই হেল্প করবে না। উই হ্যাভ টু ইমপ্রুভ দ্য এমপ্লয়মেন্ট সিনারিও ইন বাংলাদেশ। ফিকি বলছে, সরকার 3 বছর ধরে কর্পোরেট কর কমালেও অন্যান্য অনেক ধরনের কর বৃদ্ধি করেছে, ফলে কার্যকর করভাগ খুব বেশি কমছে না। শেয়ার বাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলে তাদের ক্ষেত্রে কার্যকর করভাগ 26-35% পর্যন্ত। এটা কিন্তু খুব সাধারণ একটা বিষয় না। আপনারা যদি চিন্তা করেন, বসে অনেকক্ষণ ধরে ডিসাইফার করতে হচ্ছে যে আসলে হলটা কি। কমপ্লিকেশনস যদি থেকে থাকে ট্যাক্স রেটের ক্ষেত্রে, আমরা দেশি মানুষ আমরা বুঝতেছি না। একটা ফরেন ইনভেস্টর কিভাবে সে বুঝবে যে দেশের ট্যাক্স রেট আসলে কত? লেখা আছে 20% না 22% না 25%। কিন্তু আমরা দেখবো যে কখনই আমাদের আর FDI আসছে না, কারণ আমরা FDI হচ্ছে এই রিজিয়নের সবচেয়ে লোতে আমরা আছি। সংগঠনটির দাবি, কর হারের অস্বচ্ছতা বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করবে। যে কোনো ধরনের বিনিয়োগ আকর্ষণের জন্য স্বচ্ছ কর কাঠামো তৈরির পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির পরামর্শ উঠে এসেছে তাদের বাজেট পর্যালোচনায়। আমরা মনে করি একটা রোডম্যাপ থাকা উচিত। ইটস নট গোইং টু বি ওয়ান ইয়ার অনলি, মাল্টি ইয়ার এর রোডম্যাপ থাকে। ডিরেকশনটা ক্লিয়ার থাকলে ইনভেস্টরদের জন্য লং টার্ম পজিশন নেওয়া ইজিয়ার হবে। যদি ইনভেস্টরদেরকে কনফিডেন্স দিতে লাগে, তাহলে এই ফিসকাল পলিসি শুড বি মাল্টি ইয়ার অ্যাট এ স্ট্র্যাটেজিক রোডম্যাপ দিয়ে আনা উচিত। বাজেটে সব ধরনের কোম্পানির ক্ষেত্রে বার্ষিক 12 লাখ টাকা নগদ ব্যয়ের যে প্রস্তাব করা হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে তা মানা সম্ভব নয়। বিষয়টি বিবেচনায় নিয়ে শতাংশ হিসেবে ব্যয়ের বিধান করার পরামর্শ দিয়েছে ফিকি। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন 10% বেশি IPO-র মাধ্যমে বাজারে ছাড়ার যে প্রস্তাব করা হয়েছে তাও পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।